গরুর মাংস কথাটি শুনেই কেমন জিভে জল চলে আসে না? শত হোক, বাঙালি তো আমরা। এক প্লেট ভাত আর এক বাটি গরুর মাংস হলে জম্পেস একটা খাওয়া দাওয়া হয়ে যায়, যাকে বলে একদম ভুরি ভোজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির হাতের গরুর মাংসের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আমাদের প্রথমেই লাগছে পেঁয়াজ বেরেস্তা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, লাগছে ফেটে রাখা টক দই, আর লাগছে মরিচের গুঁড়ো, কিছু গোটা মশলা, কাঁচা মরিচ আর আদা রসুনের পেস্ট। মশলাগুলো চোখে আন্দাজ করে বুঝে নেবেন। আর আমি বেরেস্তা ভাজার তেলটুকুও নিয়ে নিয়েছি, এখানে এক কাপের চেয়ে একটু কম তেল আছে। আর লাগছে ভেজে রাখা আলু, আর এখানে এক কেজি গরুর মাংস। তা আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আমি যেভাবে ভেজেছি সেটাই শেয়ার করছি। তো আমি প্রথমে তেলের মধ্যে একটু লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে দিয়ে দিব। ভালো করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। চিনিটা দিলে হয় কি, চিনিটা ক্যারামেলাইজ হয়ে উপরের আবরণটা একটা ক্রিস্পি ভাব আনে, খুবই ভালো লাগে এভাবে। অত বেশি না, একদম সামান্য একটু চিনি, এক টেবিল চামচ চিনি। বেরেস্তাটাও আমি ওই একই তেলেই ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা প্যানে গরুর মাংসগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ফেটে রাখা টক দই। এখন দিয়ে দিব সব মশলাগুলো এক এক করে। রান্নাটা অনেকটা হাতে মাখা রান্নার মতোই, বাট এটাকে আমি হাতে মাখাবো না, আমি আমার শাশুড়িকে দেখেছি এভাবেই রান্না করতে, তাই আমিও আজকে এভাবে ট্রাই করলাম। তো দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সবার উপরে একদম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম তেল, আমি বেরেস্তা ভাজা তেলটাই ইউজ করেছি, এতে করে অন্যরকম একটা ফ্লেভার আসে। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমি কিন্তু একেবারেই নাড়াচাড়া করিনি, এভাবেই বসিয়ে দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো 10 মিনিট পর এই যে দেখুন এই অবস্থা। আমি ততক্ষণ না এটাকে পুরোপুরি মিক্স করব যতক্ষণ না তেল উপরে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমি জাস্ট একটু চেক করে হালকা হাতে একটু নেড়ে দিয়েছি, আমি কিন্তু পুরোটা এখনও মিক্স করিনি। এখন আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো প্রায় 6-7 মিনিট পর আমি এসে চেক করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা এখন একেবারেই উপরে চলে এসেছে, তার মানে নিচটা অনেকটা কষে আসছে। এখন আমি সবগুলো মশলা আর মাংস একসাথে মিশিয়ে নিব। ভালো করে সবগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, যদিও আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমার মাংসের কালার কিন্তু
আরো টকটকে লাল কালার এসেছে, কিন্তু ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না। তা আমি এখন আলু সহ গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও বলছি, 1 কেজি গরুর মাংসের জন্য 2 কাপ পরিমাণ পানি, অতিরিক্ত পানি ব্যবহার করব না আমি, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি, মাংস কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। এখন পানি দিয়ে সিদ্ধ করার পর এই অবস্থায় আছে। এখন আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে হালকা আঁচে সিদ্ধ করব। আমার মাংসটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেন কি সুন্দর কালার এসেছে। আর কতটা জুসি হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। উপর থেকে ফেললে দেখুন কিভাবে বাউন্স করছে, তার মানে বুঝতেই পারছেন কতটা জুসি হয়েছে। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।